অসমাপ্ত কবিতার উপরে ছড়িয়ে আছে ঘুম, চুলগুলি এলোমেলো, যেন সে আদর চায়, কবিতার কাছে চায় কিছুটা উষ্ণতা। গুটিসুটি শরীরটি ছোট হয়ে আছে, কেমন করুণ ক্লান্ত ঘুমের প্রাঙ্গণে অসহায় সেই কবি। এভাবে শুরু করেছেন তার কবি ও তার শেষ না হওয়া কবিতা। বস্তুত এটা ওর অশেষ প্রয়াসের একটি, নিজের ভেতর দিয়ে নিজেকে দেখা, বাইরে থেকে এবং ভিতর থেকেও, যেমনটি কিনা মানুষ এবং কবি সুনীল। সেই প্রথম কবিতা একটি চিঠি কবিতায় ওর সবচেয়ে বিন্যস্ত রোজ নামছা। ওরা সুনীলের রিমেম্বরেন্স অফ টাইম পাস্ট, হারিয়ে যাওয়া সময়ের স্মৃতি। যদিও প্রায় সুনীলের মনে হয়, ও মা, এই তো সেদিন। বিশ্বাসই হয় না যেন এতদিন কেটে গেছে। এই তো সেদিন দেখা হলো, মোড়ের দোকানে এসে দুটি সিগারেট ধার হলো, মনে নেই? এই তো সেদিন মাত্র দুপুরে জিনের পাঠ হাতে নিয়ে অকস্মাৎ শক্তি উপস্থিত, চোখ টিপে বলে উঠল অফিসের বেয়ারাকে দিতে বলে দুটো খুব ছোট ছোট গ্লাস। আসি ছুঁই ছুঁই সুনীল গঙ্গোপাধ্যায় তার জীবনের এক একটা দিনকে অন্য অন্য দিনের থেকে কি আলাদা করতে পারেন? ওর স্মৃতির মতন ওর দিনগুলো একে অন্যের সঙ্গে মিলে মিশে এক হয়ে যায়, তাদের আর আলাদা করে দেখা যায় না। একটা নিদ্রাহীন নদীর মতন তারা ক্রমাগত বয়ে যায়, এখন থেকে তখন হয়ে অন্য কোনো সময়ে। ফলে দিনান্তে এমন সব আশ্চর্য পংক্তি ফুটে ওঠে তা থেকে, যেমনটি তিনি লিখেছেন তাঁর স্মৃতির শহর। আমাকে টান মারে রাত্রি জাগা নদী, আমাকে টানে গৃহ অন্ধকার, আমার ঘুম ভেঙে হঠাৎ খুলে যায় মধ্যরাত্রির বন্ধ দ্বার। সুনীলের প্রথম কবিতার বয়স এখন 62, গদ্য পরে এসেছিল, বস্তুত অনেকটাই পরে, 60-এর মাঝামাঝি। ওর গদ্য, প্রবন্ধ, নিবন্ধ, গল্প, উপন্যাস ওর কবিতার একটা অন্য বিস্তার। ওর দ্বিতীয় উপন্যাস আত্মপ্রকাশ বেশ ঘটা করেই ওর আবির্ভাব জানিয়ে দিয়েছিল। দেশ পত্রিকার পুজো সংখ্যায় উপন্যাস লেখার বরাত পেয়ে সুনীলের মাথাতেই খেলল না কোথায় শুরু হবে কোথায় শেষ। কাজে যেভাবে কবিতা শুরু হয় সেভাবেই শুরু হলো উপন্যাসও, নিজের স্মৃতি দিয়ে নিজেকে লেখা। আর কবিতাতেও যেমন, সুনীলের কাহিনীতেও ভর করল একটা ভাষা যা রাগ, অনুরাগ, অভিমান ও ভালোবাসায় গড়া। যে ভালোবাসা একই সঙ্গে জগৎ সংসার, ওর মানসী নীরা এবং ওর নিজের সঙ্গে। ওর বন্ধুদের নিয়েও কি নয়, ওর বন্ধুদের সেই বিক্ষিপ্ত জগৎ যেখান থেকে উঠে এসেছে রাগী উপন্যাস অরণ্যের দিন রাত্রি। ওর বিখ্যাত সেই সময় উপন্যাসের অনেক আগে উনি হারিয়ে যাওয়া সময় নিয়ে বৃত্তান্ত করেছেন। ১৯৬৯ সালে সত্যজিৎ রায় অরণ্যের দিন রাত্রিকে ওর এক প্রধান ছবির বিষয় করলেন এবং অচিরে সুনীল সাহিত্য জগতের সামনের সারিতে এসে পড়লেন।
বছর পরে উনি সম্ভবত বাংলা সাহিত্যের সবচেয়ে বিখ্যাত জীবিত লেখক। তিনি প্রেম নিয়ে লিখুন অথবা মৃত্যু নিয়ে, বয়স্কদের প্রেম ভালোবাসা কিংবা ছোটদের অ্যাডভেঞ্চার, সর্বত্রই সেই লাজুক, অন্তর্মুখীন, রাগী কিন্তু মৃদুভাষী উত্তর কলকাতার সেই বোহেমিয়ান যুবকই চেষ্টা চালিয়ে যায় তার উদ্বেগ এবং বিস্ময়ের বোধগুলোকে ভাষা জোগানোর। আসলে ওর সমস্ত কাহিনী ও কবিতায় একটু একটু করে সংবদ্ধ হয়েছে জীবন স্মৃতি, যার হয়তো সেরা প্রকাশ ওর প্রথম জীবনের একটি উপন্যাস একা এবং কয়েকজনে। সুনীল এবং ওর কয়েকজন বন্ধু মিলে পাঁচের দশকের মাঝামাঝি শুরু করেছিলেন কবিতার কাগজ কৃত্তিবাস। সেখানে লিখতে আগ্রহী সবার কাছে একটাই দাবি ছিল, রচনামান, কেবলই রচনামান। আর এই কৃত্তিবাস নিয়ে উদ্যোগী হয়ে সুনীল ও তাঁর বন্ধুদের জীবনটাই প্রায় বদলে গেল। না জেনেই তারা তরুণ কবিদের জীবনযাত্রার এক নতুন নকশাই গড়ে দিলেন। কবিতার বেদিতে সমর্পণ করার মতন কিছুই বাকি ছিল না সুনীলের। বেশ আত্মাভিমানের সঙ্গে সে সময় উনি ঘোষণাও করেছিলেন, শুধু কবিতার জন্য আমি অমরত্ব তাচ্ছিল্য করেছি। শুধু কবিতার জন্য এই জন্ম, শুধু কবিতার জন্য কিছু খেলা, শুধু কবিতার জন্য একা হিম সন্ধেবেলা ভুবন পেরিয়ে আসা। শুধু কবিতার জন্য এই জন্ম, শুধু কবিতার জন্য কিছু খেলা, শুধু কবিতার জন্য একা হিম সন্ধেবেলা ভুবন পেরিয়ে আসা, শুধু কবিতার জন্য অপলক মুখশ্রীর শান্তি এক ঝলক। শুধু কবিতার জন্য তুমি নারী, শুধু কবিতার জন্য এত রক্তপাত, মেঘে গাঙ্গেয় প্রপাত, শুধু কবিতার জন্য আরো দীর্ঘদিন বেঁচে থাকতে লোভ হয়, মানুষের মতো ক্ষোভময় বেঁচে থাকা, শুধু কবিতার জন্য আমি অমরত্ব তাচ্ছিল্য করেছি। সুনীল হয়তো অমরত্বকে তাচ্ছিল্য করেছেন, তবে পারিবারিক বা সামাজিক কোনো দায় দায়িত্ব থেকে কখনো অব্যাহতি চাননি। মধ্যবিত্ত পরিবারের আদর্শ বড় ছেলে সুনীল, ওর স্কুল মাস্টার বাবা অদ্ভুত ধরনের হোম টাচ দিতেন ওকে, যেমন লর্ড টেনিসনের কবিতাকে ইংরেজি থেকে বাংলায় তর্জমা করা। এভাবে কয়েক সপ্তাহ যাওয়ার পর সুনীল ঠিক করলেন নিজেই কবিতা লিখে টেনিসনের অনুবাদগুলো চালিয়ে দেবেন। এর কবছরের মধ্যেই সুযোগ এলো খুব কম চেনা এক তরুণীকে প্রেম নিবেদনের জন্য কবিতা লেখার। যেহেতু সরাসরি তাকে প্রেমপত্র লেখা যাচ্ছে না, তাই কবিতায় সে ভাব প্রকাশ করে কবিতাটি তিনি পাঠিয়ে দিলেন দেশ পত্রিকায়। সেটি কপালগুণে প্রকাশও পেল। আর হায়, সুনীলের কী দুঃখ, কী দুঃখ, মেয়েটি কখনো বিশ্বাসই করল না যে কবিতাটি আসলে ওকে উদ্দেশ্য করে লেখা। সেই কবিতা একটি চিঠি প্রকাশ পেয়েছিল 1951। কে জানে এই কবিতাটি ওর নীরাকে নিয়ে লেখা প্রেমের বিস্তীর্ণ কবিতাগুলির সূচনা কিনা।
নীরা মানে সেই বর্ণনার অতীত না চেনানো সব ঋতুর সঙ্গে মানানসই একটি নারী, যাকে নিয়ে সুনীল পরবর্তীকালে লিখেছিলেন এমন একটি কবিতা, নীরার জন্য কবিতার ভূমিকা। এই কবিতার জন্য আর কেউ নেই, শুধু তুমি নীরা। এই কবিতা মধ্যরাত্রে তোমার নিভৃত মুখ লক্ষ্য করে ঘুমের ভেতরে তুমি আচমকা জেগে উঠে টিপয় থেকে জল খেতে গিয়ে জিভ কামড়ে এক মুহূর্ত ভাববে কে তোমার কথা মনে করছে এত রাত্রে। তখন আমার এই কবিতার প্রতিটি লাইন, শব্দ, অক্ষর, কমা, ড্যাশ, রেফ, রয়ের ফুটকি সমেত ছুটে যাচ্ছে তোমার দিকে, তোমার আধ ঘুমন্ত নরম মুখের চারিপাশে, এলোমেলো চুলে ও বিছানায়। আমার নিঃশ্বাসের মতো নিঃশব্দ এই শব্দগুলি, এই কবিতার প্রত্যেকটি অক্ষর গুণিনের বাণের মতো শুধু তোমার জন্য, এরা শুধু তোমাকে বিদ্ধ করতে জানে। রবীন্দ্র শতবর্ষে হারালেন পিতৃদেবকে, যখন পরিবারের মাথা হিসেবে বাবার জুতোয় পা গলাচ্ছেন, তখনই আর এক বৃহৎ শক্তির মুখোমুখি তিনি, স্বয়ং রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের সঙ্গে তার বরাবরই একটা প্রেম দেশ সম্পর্ক, যেমনটি থাকে কিনা পিতা এবং পুত্রের মধ্যে। তরুণ বয়সে সুনীল ও তার বন্ধুরা রবীন্দ্রনাথের প্রভাবকে কিছুটা হেলাফেলাই করতেন এবং বয়সকালে স্বীকার করেছেন যে সেই রাগী বয়সেও রবীন্দ্রনাথ তাকে পুরোপুরি ছেড়ে যাননি, বা তিনি রবীন্দ্রনাথকে। নয়ের দশকে লেখা ওর বিশ্রুত উপন্যাস প্রথম আলোয় রবীন্দ্রনাথই এক কেন্দ্রীয় চরিত্র। হ্যাঁ, এর মধ্যে তিনি নায়কই, তবে একটু ভিন্ন গোত্রের, একেবারে সমালোচনার ঊর্ধ্বে নন। সুনীলের প্রথম সুদীর্ঘ ঐতিহাসিক উপন্যাস সেই সময়ে বাংলার আর এক শিরোমণি সাহিত্য প্রতিভা মাইকেল মধুসূদন দত্তকে নায়ক হিসেবে প্রক্ষেপ করা হয়েছিল, যার বোহেমীয় জীবনযাত্রা এবং প্রতিবাদী চরিত্র সুনীল ও তার কবিগোষ্ঠীর জীবনযাত্রার অনুপ্রেরণা হয়েছিল বলা যায়। প্রথম আলো অবশ্য সুনীলকে শেষ অবধি ফিরিয়ে আনলো সেখানে যেখানে তিনি মনোগতভাবে বিচরণ করেছেন এতকাল, রবীন্দ্রনাথ। একবারও কি জিজ্ঞাসা করা হয়েছিল শেষ নিঃশ্বাস ত্যাগ করার পক্ষে ওর পছন্দের জায়গা কোনটা? তাতে মজা করে বলেছিলেন, কেন, সেন্ট হেলেনা দ্বীপে, যেখানে নেপোলিয়ন চলে গেলেন? ইদানিং অবশ্য ফের জানিয়েছেন উনি নতুন কোনো জায়গার কথা ভাবছেন, যেখানে চিরনিদ্রায় গেলে মন্দ হয় না। এই চাঞ্চল্যই ধরা পড়েছে ওর এক স্মরণীয় কবিতায়,
যেখানে প্রেম, যৌনতা এবং দ্রুত ক্ষীয়মান আত্মচেতনা ঘুরে ফিরে প্রসঙ্গ হয়ে ওঠে। ভারতবর্ষের মানচিত্রের ওপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছিলাম। নিঃশব্দ ভারতবর্ষের মানচিত্রের ওপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছিলাম। নিঃশব্দ রাত্রি দেশ, তার উপরে একজন নিঃসঙ্গ মানুষ, অদূরে খাজুরাহো মন্দিরের চূড়া, মিথুন মূর্তিগুলো দেয়াল ছেড়ে লাফ দিয়ে উঠেছে আকাশে, নীল মখমলে শুয়ে নক্ষত্রদের মধ্যে চলেছে শারীরিক প্রেম। আমি যে কোনো দিকে যেতে পারি, অথচ আমার কোনো দিক নেই। ভারতবর্ষের মানচিত্রের উপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছিলাম। সেই দিনটি ছিল বর্ষণ সিক্ত। মাঝে মাঝে এমন হয় আকাশ নিচে নেমে আসে, গাছগুলি দুহাত বাড়িয়ে ডাকে, এসো এসো। বোঝা যায় এখন এই পৃথিবী মানুষের জন্য নয়, বস্তু বিশ্বের মধ্যে রয়েছে গহন কোনো বাণী। রোমাঞ্চিত হয়ে উঠেছে পায়ের তলার মাটি। এই রকম সময়ে দিক ঠিক করা সহজ নয়। আমি পা বাড়িয়ে থাকি, কিন্তু কোন দিকে যাব জানি না।